আমরা শুরু করতে চলেছি বঙ্গভবন রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ভারত বাংলাদেশের উদ্যোগে এক উচ্চ উৎসব উন্মোচন, তার সাথে অনুষ্ঠান সংবর্ধনা। আমাদের বঙ্গবন্ধু পাবলিশিং হাউস আয়োজিত এই অনুষ্ঠান সমন্বয়ে যারা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, গুণীজনদের আমরা একে একে মঞ্চে ডেকে নেব এবং অবশ্যই তাদের সম্মাননা প্রদান করব। সভামুখ্য প্রেসিডেন্ট সুধাংশু শেখর দে, দি প্রেসিডেন্ট অফ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। সুধাংশু স্যার, আমরা তাকে মঞ্চে রাখছি। চিফ গেস্ট প্রফেসর শেখর সামন্তর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমরা তাকে মঞ্চে রাখছি। গেস্ট অফ অনার স্পেশাল গেস্ট সম্মানীয় কার্তিক ব্যানার্জি, আমরা সবাই জানি বিশিষ্ট সমাজসেবী, আমাদের কলকাতা এবং পশ্চিমবঙ্গের একটি বহুল প্রচলিত নাম কার্তিক ব্যানার্জি। সম্মানীয় কাজী ব্যানার্জি, সম্মানীয় জয়ন্ত চক্রবর্তী, চিফ এডিটর নিউজ বর্তমান, স্বাগত ভাষণ দেবেন আমাদের খুব কাছের মানুষ শ্রী চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আর যাদের গৌরবময় উজ্জ্বল উপস্থিতি এই মুহূর্তে থাকবে আমাদের মঞ্চে, অধ্যাপক বাণী অঞ্জন দে, প্রফেসর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ভারত, অধ্যাপক অমিতাভ দাস, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ IIESR কলকাতা, শোভা হালদার বড়মা বিশিষ্ট সমাজসেবী, ডক্টর অমিতাভ বাগচি সচিব রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় সংসদ পশ্চিমবঙ্গ, ইমরানী সাহা বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্ট, মোহাম্মদ সেলিম রেজা বিশিষ্ট গবেষক মুক্তিযুদ্ধ বাংলাদেশ, যাদের নাম আমরা বলছি আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করুন, সময় বড় সীমিত। জাতি তালুকদার, জাতি তালুকদার প্রখ্যাত কথাশিল্পী ও প্রাবন্ধিক গবেষক বাংলাদেশ, হারুন রশিদ সাগর বিশিষ্ট সাহিত্যিক ও সাহিত্যিক সংগঠক বাংলাদেশ, ডক্টর সুকুমার মাইতি এক্স প্রফেসর ক্যালকাটা মেডিকেল কলেজ এক্স এইচএমভি সার্জারি, এবং দুই প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর পুলক কুমার বেড়া এবং কাঞ্চন কুমার ভণে, আমরা আপনাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। আরেকবার ধন্যবাদ এই বঙ্গবন্ধু পাবলিশিং হাউসের কর্ণধার থেকে তোমার মণ্ডলকে, তিনি এত সুন্দর একটা আয়োজন সুন্দর করেছেন। আমাদের সম্মানিত অতিথিদের আমরা এবারে বরণ করে নেব একে একে। আমাদের মধ্যে আরেকবার যারা এসছেন আরেকবার one of the very important components of Bongo Bongo Research and Cultural Foundation.
হচ্ছে মাঝে আছে প্রধান অতিথি অধ্যাপক শেখর সমাদার, আমাদের বিশিষ্ট অতিথি সম্মানীয় কার্তিক ব্যানার্জি, সম্মানীয় কাজী ব্যানার্জি, যারা বৈঠক লিখেছেন আমাদের নব শুভম বইয়ের নাম শুভম লিখেছে জামাপড়, তিনটি বই উন্মোচিত হচ্ছে আর অঞ্জলি। আমরা এই 10টি বই প্রথমে উন্মোচিত করি। আমাদের অফকোর্স থ্যাংকস টু দ্য ওয়ান্ডারফুল পাবলিশিং হাউস বঙ্গবন্ধু, হচ্ছে পুস্তক উন্মোচন অনুষ্ঠান। চিরকালের ধ্রুপদী সাহিত্য পুস্তক দুঃখ তত্ত্ব ও দুঃখ জয় সত্য অধ্যাপক পানি বঙ্গবন্ধু রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ইন্ডিয়া বাংলাদেশ। আরেকটি বই আজকে উন্মোচিত হচ্ছে করোনা এক মহামারী 2020 রচিত রচনা করেছেন অনন্ত কুমার ভৌমিক। এই বই বঙ্গবন্ধু পাবলিশিং হাউসের উদ্যোগে দুঃখ তত্ত্ব ও দুঃখ জয় সত্য। সারা বাংলা স্কুল ম্যাগাজিন সরবরাহ এখানে বাচ্চাদের বিভিন্ন গল্প ভ্রমণ কাহিনী এটি বই মেলার সংখ্যা প্রকাশ করছে। বেদনা মনে
প্রকাশকে দুঃখ তত্ত্ব উদ্দুক্ত জয়ের সত্য। আরেকটি ভুল আকর্ষণে চলে যাচ্ছি, বই প্রকাশ তপভূমি হিমায়িত পাবনা বাংলাদেশের একটা মানুষের আকাশে লাভ করে, কিন্তু দেশ হাত করে যায় মানুষের মন হাত করে যায়। তারপরে একটি যে সংস্কৃতির উৎস ছিল চন্দ্রকেতু গড়, একটি যে সংস্কৃতির উৎস ছিল মহাস্থান গড়, আমরিত কোনো রাজনৈতিক কারণে যখন আমাদের আলাদা হয়ে যেতে হয়, এই আমরা যারা বাঙালি, যে বাঙালিকে আলাদা করে রাখতে হয়েছিল ব্রাহ্মণ তরফে, বলতে হয়েছিল রাষ্ট্র, বৈঠকেও ব্রাহ্মণের যে বাংলা আসলে আলাদা হয়ে নিজের স্বাতন্ত্র বজায় রাখতে পারছিল, তাকে যদি জোর করে আলাদা করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে আগুন পাখি যে কেন্দ্রীয় মানুষ সে এসেছে বলে সে চায় না, অথবা আলাদের মতো গল্পে আমরা দুই বাংলার মানুষকে এক জায়গায় এই যে আমাদের উচ্চ সন্ধানের ইতিহাস, সেই উচ্চ সন্ধানের ইতিহাস বাংলাদেশের ভেতর দেশ ঘুরে এসেছে, যে কারণে শেখ আজিজ বলে এক নাট্যকার যখন নাটক লিখে কীর্তন খোলা কিংবা কিরকম মঙ্গল তখন দেখতে পায় আমাদের এত দীর্ঘ তালিকার মধ্যে হতেই পারে যে আমাদের ভুল ত্রুটি হয়ে গেল, তারা পুস্তক সমালোচনায় যাবে, তারা বাংলা সাহিত্য সাংস্কৃতিক মেলবন্ধনে ভারত বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের অবদান, এই স্বাধীনতা পাওয়ার সাথে ভারতের উনি সম্পর্ক, ভারতবাসীর যে আপনার নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছরের পরাধীন জাতিকে একটি আসনের মাধ্যমে জাগ্রত করলেন। 1971 সালের 7ই মার্চ তিনি ঘোষণা করলেন, এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে 25 মার্চ হামলাতে বড় বড় হামলা চালালেন। 26 মার্চ বঙ্গবন্ধু কেন্দ্র আগে মুহূর্তে তিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলেন। আপনি শুধু অবাক হয়ে যাবেন, মুক্তিযুদ্ধের 9 মাসে প্রায় 1 কোটি বাঙালি আমরা বাংলাদেশের মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলাম। এই বাংলার মানুষকে আমরা বিভিন্নভাবে খাইয়ে পড়িয়ে চিকিৎসা দিয়ে রাজনৈতিক সহযোগিতা করে বিভিন্নভাবে ভারতকে সহযোগিতা করেছিলাম। ভাইয়ের বন্ধনে, বাবার বন্ধনে, মায়ের বন্ধনে আছি,
আপনি কি করছেন, আমাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শিক্ষারত্ন কবি অনুপ কুমার ভৌমিক, 2000 সাল থেকে সাহিত্য চর্চার মধ্যে যুক্ত রয়েছি। 2008 সালে আমার প্রথম এই কলকাতা বইমেলাতে বই কবিতার বই উদ্বোধন হয়েছিল, যার নাম ছিল অনুলেখা। 2009 বেরিয়েছে ছড়া পড়া লেখা এবং ভালো লাগা ভালোবাসা, সরি ভালো লাগা ভালোবাসা বইটি 2010-এ 11টি ছোটো গল্প নিয়ে হয়েছিল একটি বই, যার নাম হচ্ছে কম্পিউটারে ভুল। তো সেই বইটি মাইকেল মধুসূদন পুরস্কারে সম্মানিত হয়েছিল। 2014-তে আমার বই বেরিয়েছিল ছেঁড়া মেঘে লেখা, সেটা হচ্ছে একাডেমি অফ বেঙ্গলি বইটি থেকে রবীন্দ্রনাথ সদ্ভাবনা পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। এবং 2018 সালে আমি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শিক্ষক হিসেবে শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলাম। এবং 2018-তেই আমার আর একটি বই, দুটো ভার্সনে, ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে বইটা বেরিয়েছিল। বইটার নাম হচ্ছে মানুষের জন্য কবিতা লেখা, ইংরেজিতে হচ্ছে পোয়েমস ফর পিপল। আমার যে দ্বিতীয় বই, এই উপন্যাসটি 2022-এ হয়েছে, সে বইটি ছিল টাচাবিলিটি অ্যান্ড টেরোরিজম, অর্থাৎ আমাদের যে বৈষম্য থেকে, সামাজিক বৈষম্য, ধর্মের বৈষম্য থেকে যে আমাদের এগুলো হয়েছিল, সেই বিষয়ে লেখা বইটি উদ্বোধন হয়েছিল। এবং আজকে এইখানে SBI অডিটোরিয়াম হলে আমার বইটি উদ্বোধন। যে ধর্মের করোনা, আপনি যে দাঁড়ান এবার, আপনি যে ধর্মের ব্যাপার নিয়ে যে বইটা লিখেছেন, হ্যাঁ, একজন বিখ্যাত সাহিত্যিক আছে যাকে সারা পৃথিবীর ব্যাপী মানুষ চেনে, তার এই ধর্মীয় ব্যাপারের জন্য তাকে আক্রান্ত হয়েছিল, তিনি, তার নাম জানেন? তসলিমা নাজরী। না, হয়তো রহমান এবং আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর স্মৃতি রক্ষার্থী।